এই যে টাকাটি বেড়েছে, এই টাকাটি কোন জায়গা থেকে আসছে? বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে, এই ধরনের নজির মনে হয় কোথাও নেই। প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম 9,37,00,000 টাকা, 35,00,000 টাকা, কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ অডিটটি প্রকাশ করি, আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে 9,91,51,213 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়কের যে দল সার্জেস আরও অনেক ইত্যাদি, দর্শক আপনারা জানেন যে সার্জেস, তারপরে আবদুল্লাহ, তারা ত্রাণের টাকা তুলে গাড়ি কিনেছে, বাড়ি করেছে, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে সেই ত্রাণের টাকা। প্রিয় দর্শক, ত্রাণের যে বিষয়টা এবং কত টাকা সার্জেস, তারপরে আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ এবং তার সহপাঠীরা রয়েছেন, তারা বণ্টন করে নিচ্ছে কত টাকা করে, সেটা স্পষ্ট ক্লিয়ার করলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ তার তথ্যের মতে 9,91,51,213 টাকা জনগণ দিয়েছেন ত্রাণ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, তারা সেখান থেকে কত টাকা জনগণকে দিয়েছেন ত্রাণ ক্রয় করে, আর বাকি টাকা তারা ব্যাংকে জমা রেখেছেন। প্রিয় দর্শক, এখন জনগণের প্রশ্ন হলো, তারা যেসব জনগণ বন্যায় কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য এই টাকাগুলো পাঠিয়েছেন, বাংলাদেশ, বিদেশ, বিভিন্ন দেশ থেকে অনেক মানুষই টাকা পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করে, আর সেই টাকা তারা গাড়ি কিনেছেন, বাড়ি করেছেন এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এমনই ঘটনা শোনা যাচ্ছে। তা দর্শক, সেটি স্পষ্ট করব আপনাদের সাথে। এখন কথা হলো, এতগুলো টাকা জনগণ পাঠিয়েছেন ত্রাণ দেওয়ার জন্য, সেই টাকা তারা ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন, আর কিছু টাকা ত্রাণ কিনে তাদেরকে বিতরণ করেছেন বন্যার্তদের জন্য। তা প্রিয় দর্শক, বন্যার্তদের জন্য যে টাকা পাঠিয়েছেন জনগণ, সেই টাকা দিয়ে ত্রাণ কিনে দেবে, কারো ঘর বাড়ির প্রয়োজন আছে, ঔষধপাতির প্রয়োজন আছে, আসবাবপত্রের প্রয়োজন আছে, কাপড় চোপড়ের প্রয়োজন আছে, এসব কিনে দেওয়ার জন্য। এখন জনগণেরই প্রশ্ন যে টাকা কি ব্যাংকে রাখার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে? বাংলাদেশে অনেক মানুষই আছে অভাবী, এবং 8টা জেলা এবং হাজারের উপরে মানুষ মারা পড়েছে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে, আর সেই ত্রাণের টাকা ব্যাংকে জমা রাখার জন্য কি পাঠিয়েছেন জনগণ? দর্শক, তারা কত টাকার ত্রাণ কিনে দিয়েছেন, আর বাকি টাকা তারা ব্যাংকে জমা রেখেছেন। তাহলে ব্যাংকে জমা রেখে কি লাভ? আবার যখন বন্যা হবে তখন কি পাঠাবে বা ত্রাণ কিনে দেবে? প্রিয় দর্শক, এখানে জনগণের যেটা প্রশ্ন এবং উত্তর দুটোই মিলে দিচ্ছি, তাদের কথা মানে জনগণের কথা, টাকা পাঠিয়েছে ত্রাণ দেওয়ার জন্য, তারা ত্রাণ কিনে যেসব মানুষ বন্যায় ডুবে গিয়েছে, ঘর বাড়ির প্রয়োজন, আসবাবপত্র প্রয়োজন, ওষুধপাতির প্রয়োজন, সব কিনে দেবে। আবার যখন বন্যা হবে বা এলাকাবাসী যদি ডুবে যায় তখন তারা আবারও টাকা পাঠাবে, সেটা দিয়ে আবারও ত্রাণ কিনে দেবে। তাহলে সেই টাকা তারা গাড়ি বাড়ি কিনছেন, ব্যাংকে জমা রাখছেন, আর কিছু টাকা ত্রাণ কিনে দিচ্ছেন, এটা মেনে নেওয়ার মতো না, এটা জনগণের প্রশ্ন। দর্শক, এখন হাসনাত যেটা স্পষ্ট বার্তা দিলেন সেটা হলো, জনগণের একটি টাকাও তিনি খাননি এবং কাউকে দেননি। টোটালে 9,91,51,213 টাকা সম্পূর্ণ জনগণ পাঠিয়েছে তাদের অ্যাকাউন্টে। প্রিয় দর্শক, সেখান থেকে তারা ত্রাণের যে টাকা ত্রাণ কিনে দিয়েছেন এবং আরও টাকা পাঠিয়েছিল, সর্বশেষ তথ্য এইটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলছেন একটি টাকাও তিনি খাননি, কাউকে দেননি, অনেকগুলো টাকা ত্রাণ কিনে জনগণের মাঝে বিতরণ করে দিয়েছেন তিনি, আর যেসব টাকা এখন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছেন এই টাকা মজবুত রয়েছে, যখন দেশে আবারও বন্যায় কবলিত হবে বা যে কোনো সমস্যা, ঝড়, কালবৈশাখী ঝড়, যে কোনো সমস্যা হলে যে কোনো জেলায়, তখন এই টাকার আবারও ত্রাণ কিনে সে জায়গায় তারা পৌঁছে দেবেন, এটা ব্যক্ত করছেন হাসনাত আবদুল্লাহ। আর জনগণের মতামত ভিন্ন, তারা বলছেন যে টাকা পাঠিয়েছি সম্পূর্ণ ত্রাণ কিনে বা ঘর বাড়ি নির্মাণ করে, যার জায়গা নেই দরকার জায়গায় কিনে, ঔষধপাতি যা যা লাগে কিনে বিতরণ করে দেবে জনগণের মাঝে, আবার যখন জনগণ সমস্যায় পড়বে আবারও তারা টাকা পাঠাবে।
যত টাকা দরকার জনগণ পাঠাবে, সেই টাকায় তারা ত্রাণ কিনে, আসবাবপত্র কিনে তাদেরকে দিতে পারবে। তাহলে তারা কেন এই টাকা ব্যাংকে জমা রাখলো, এটা নিয়ে তোপের মুখে পড়েছেন সমন্বয়করা। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর যে বক্তব্য এতে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে তিনি কি বলছেন। একক জনের মত একক রকম, জনগণের মতামত সম্পূর্ণ আমি রাইট ধরছি এবং জনগণ যেদিকে আমিও সেদিকে, কারণ জনগণ বলছে, তারা বলছেন যে টাকা আমরা পাঠিয়েছি, যা যা দরকার সেই টাকাতে সব কিনে দেবে, কোনো ফান্ডে টাকা থাকবে না, কারণ এটা তো আগে থেকে কোনো ফান্ড না বা কোনো সংস্থা না। যদি কোনো ফান্ড হতো বা সংস্থা হতো, অনেক আগে থেকেই টাকা ছিল জমা, আবারও টাকা পাঠিয়েছে, সেই টাকা জমা থাকবে সেখানে, যখন দরকার মানুষের প্রয়োজন পড়বে সেখান থেকে প্রোডাক্ট কিনে দেবে বা দ্রব্য কিনে দেবে, আবার যখন দরকার মানুষ টাকা পাঠাবে আবার জমা থাকবে, আবার সমস্যায় পড়লে সেটা ত্রাণ কিনে দেবে সেই টাকা। কিন্তু এখানে তো সে তাদের একটা ফান্ড না, কারণ এটা তারা বন্যার সময় মানুষের কাছে বলেছেন সহযোগিতার জন্য, সাহায্য করতে বলেছেন, মানুষ সেটা সহযোগিতা করেছে এবং সাহায্য করেছে, আর সেই টাকা ব্যাংকে জমা রেখেছে। আর সেই টাকা কেনই বা ব্যাংকে জমা থাকবে, এটা হলো জনগণের প্রশ্ন। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে এই টাকাগুলো ফান্ডে রেখে ঠিক করেছে কিনা, এবং জনগণকে আসলে ত্রাণ বা আসবাবপত্র, ঘর বাড়ি বা জায়গা কিনে তাদেরকে থাকার একটা উপযোগী ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল কিনা, বা যে মানুষগুলো বন্যায় কবলিত তাদেরকে ত্রাণ কিনে সব বিতরণ করে দেওয়ার দরকার ছিল কিনা, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।